জাপান নামটা শুনলেই মনে পড়ে যায় রাজধানী টোকিওর সেই আলট্রা মডার্ন সিটিস্কেপস, সুশি বা র্যামেনের মতন কত রকমের সব খাবার, ওয়ার্ল্ডস বিজিয়েস্ট শিবুয়া ক্রসিং, বুলেট ট্রেনে করে মাউন্ট ফুজি পৌঁছে প্রথম ফল কালার্স দেখা, আর ফাইনালি কিয়োটোতে দেশটার কালচারাল সাইডের মুখোমুখি হওয়া। আমাদের এই সব এক্সপিরিয়েন্সই শেয়ার করব এই সিরিজে। তাই বন্ধুরা, চলো শুরু করি এই চ্যানেলের প্রথম বাংলায় বিদেশ ভ্রমণ সিরিজ, প্রাচ্যের রাজধানী টোকিওকে দিয়ে। আমি দেবর্ষী আর আমার ওয়াইফ পৌলমি। অস্ট্রেলিয়ায় হানিমুন দিয়ে আমাদের ভ্রমণ কাহিনী শুরু করার পর গত 3 বছরে আমরা ঘুরে ফেলেছি বিশ্বের 9টা দেশ আর এক্সপিরিয়েন্স করেছি অসাধারণ কিছু মুহূর্ত। তাই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আমাদের অ্যাডভেঞ্চারে পার্ট নিতে। আমাদের জার্নি শুরু করার আগে লেটস ডিসকাস যে কখন যাবেন আর কোথায় কোথায় যাবেন। জাপানের মেইন ট্রাভেল সিজন সাকুরা বা চেরি ব্লসমকে বেস করে, যেটা মিড মার্চ থেকে আর্লি মে অবধি থাকে, কিন্তু আমরা চুজ করেছিলাম ফল সিজন। জাপান ফল ফলিয়েজ দেখার অন্যতম বেস্ট লোকেশনস ইন দ্য ওয়ার্ল্ড, আর নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে এই সময়ে ট্যুরিস্টও থাকে অনেক কম। জাপানের সবচেয়ে পপুলার স্পটস হলো রাজধানী টোকিও, মাউন্ট ফুজির চারপাশ আর কালচারাল ক্যাপিটাল কিয়োটো। সাথে উত্তরের হোক্কাইডো আর দক্ষিণের হিরোশিমাও খুব সুন্দর, তবে আমাদের হাতে মাত্র 10 দিন সময় থাকায় আমরা প্রথম 3টে স্পটেই ফোকাস করেছিলাম। কলকাতা থেকে থাই এয়ারওয়েজের ফ্লাইটে ব্যাংকক পৌঁছে একটা স্টপ ওভারের পর নেক্সট গন্তব্য টোকিওর নারিটা এয়ারপোর্ট। জাপানের ভিসা পাওয়া বাকি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর তুলনায় বেস্ট টাফ। পাসপোর্টে ভালো ট্র্যাভেল হিস্ট্রি আর ব্যাংকে মিনিমাম 10 লাখ টাকা ব্যালেন্স থাকা মাস্ট। তোমরা VFS এর থ্রু দিয়ে অ্যাপ্লাই করো, ওরাই গাইড করে দেবে পুরোটা। নারিটা এয়ারপোর্টে পৌঁছে ইমিগ্রেশনের ফর্মালিটি সেরে এবার ছিল হোটেলে যাওয়ার পালা। অন্য কোথাও সেলফ ড্রাইভের জন্য কার রেন্ট করলেও টোকিওতে খুব ট্রাফিক জ্যাম আর জাপানিজের লেখা রোড সাইন্স ফিগার আউট করাটা একটু চাপের, তাই ডিসাইড করলাম সাবওয়ে অ্যাভেল করার। এয়ারপোর্ট থেকে সিটি সেন্টারে পৌঁছাতে নারিটা এক্সপ্রেস আর কেইসেই স্কাইলাইনার নামে দুটো হাই স্পিড ট্রেনস অ্যাভেলেবেল। কেইসেই স্কাইলাইনারের খরচা 500 ইয়েন কম হওয়ায় আমরা সেটাই চুজ করলাম। খুব ইচ্ছা ছিল ক্যাপসুল হোটেলে থাকার, কিন্তু লঙ্গার স্টে এর জন্য আনকমফোর্টেবল হবে ভেবেই আমরা চুজ করেছিলাম hotels.com থেকে একটা বাজেট হোটেল ফ্লেক্সি ইন। Morning friends, this is our first day in Japan. আমরা আমাদের টোকিও ভ্রমণ শুরু করলাম টোকিওর ওল্ডেস্ট আসাকুসার সেনসোজি টেম্পলকে দিয়ে। এখানে যাতায়াতের জন্য বেস্ট অপশন হলো সাবওয়ে, কারণ এটা বেস্ট চিপ। গুগল ম্যাপসে সোর্স আর ডেস্টিনেশন এন্টার করলে ফুল মেট্রো রুট পেয়ে যাওয়া যায় খুব ইজিলি। টোকিওর ম্যাক্সিমাম টেম্পল শিন্টো ধর্মের হলেও সেনসোজি টেম্পল বৌদ্ধ ধর্মের, তবে পাশের স্ট্রাকচারটা আবার একটা শিন্টো শ্রাইন। টেম্পল প্রেমিসেসটা ঠিক জাপানিজ জেন গার্ডেন স্টাইলে সাজানো হওয়ায় অসাধারণ লাগছিল দেখতে। টেম্পলে ঢোকার রাস্তায় দুপাশে পড়ে নাকামিসে স্ট্রিট মার্কেট, যেটা সুভেনিয়ার্স কেনার জন্য একদম পারফেক্ট। মন্দির দর্শন সেরে বিকেলবেলায় চলে গেলাম ওয়ার্ল্ডস বিজিয়েস্ট পেডেস্ট্রিয়ান ক্রসিং শিবুয়া ক্রসিংয়ে। এখানে প্রত্যেক স্টপে প্রায় 2 থেকে 3 হাজার মানুষ একসাথে রাস্তা ক্রস করে। আলাদা করে দেখার মতন কিছু নেই এখানে, বাট ওয়ার্ল্ডস বিজিয়েস্ট ক্রসিংয়ের পার্ট হতে পেরে দারুণ ফিল হচ্ছিল। এরপর দিনের শেষের জন্য রেখে দিয়েছিলাম মাচ অ্যাওয়েটেড ইলেকট্রনিক টাউন আখিয়াবাড়া, তাই গিয়ে পৌঁছালাম ইয়োডোবাশি মলে। মলে ঢুকেই আমার গিয়ার অ্যাকুইজিশন সিন্ড্রোম অন ফায়ার হয়ে গেছিল। ক্যামেরা, ড্রোন, ল্যাপটপ থেকে শুরু করে হোম অ্যাপ্লায়েন্সেস, মোবাইল কভার কি নেই এখানে। তাই ইলেকট্রনিক্সের ফ্যান হলে টোকিও একবার এসো, না হলে এই এক্সপিরিয়েন্সটা আর কোথাও পাবে না ফর শিওর। এরপর রাস্তার পাশে পাশে দেখলাম ভিডিও গেমস কর্নার, পোকিমন, ম্যাঙ্গা, অ্যানিমে রিলেটেড প্রচুর গিফট শপস। তাই সব মিলিয়ে আখিয়াবাড়া ছিল একদম কুইন্টেসেন্সিয়াল টোকিও এক্সপিরিয়েন্স, উইচ ক্যানট বি মিসড। আর ফাইনালি ফ্রেশ সুশি দিয়ে শেষ হলো আমাদের প্রথম রাত্রি। টোকিও মেট্রোতে ট্রাভেল করতে গেলে ফার্স্টেই একটা স্মার্ট কার্ড বানিয়ে নিও স্টেশনের অটোমেটেড মেশিনগুলো থেকে, যাতে বারবার টিকিট কাটতে না হয়। সবচেয়ে পপুলার হলো পাজমো বা সুইকা কার্ড। Guys, this is our second day in Tokyo and today we are starting our day with Takeshita Street, which is in Harajuku. হারাজুকুর পাশেই একটা র্যামেন শপ দেখে ঢুকে পড়লাম।
জাপান আসবো বলেই লাস্ট 3-4 মাস ধরে প্র্যাকটিস করেছিলাম চপস্টিক্স দিয়ে খাওয়া, তাই সেটাই ট্রাই করলাম ফর দ্য ফার্স্ট টাইম। সয় ফ্লেভার্ড ব্রথ, নুড়ি লিভস আর বিশাল সাইজের চিকেন দেওয়া আমাদের র্যামেনগুলো ছিল জাস্ট টু গুড। 2.5 বছর পরেও এডিট করতে বসে এখনও জিভে জল আসছে এই ফুটেজগুলো দেখে আমাদের, তাই জাপানে গেলে র্যামেন ইজ আ মাস্ট ট্রাই। হারাজুকুর তাকেশিটা স্ট্রিট হলো এক কথায় গড়িয়াহাট মাইনাস দ্য দরাদরি। এখানে এসে পৌলমী তো জাস্ট পাগল হয়ে গেছিল। জামা কাপড়, শুজ, টয়েজ, খাবার দাবার সবই পাওয়া যায় এখানে, তাই শপিং করার প্ল্যান না থাকলেও একবার এসো এখানে, কারণ এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স। Hey guys, now it's evening time in Tokyo. We are going to the Roppongi Hills Mori Tower to shoot the sunset. এরপর বিকেলবেলায় চললাম টোকিওর 6th tallest building Mori Towers এ। রপঙ্গি হিলসের এই মোরি টাওয়ার থেকে টোকিও টাওয়ারের অসাধারণ ভিউ পাওয়া যায়। এছাড়া টোকিও স্কাই ট্রি, রেইনবো ব্রিজ সমেত পুরো শহরটার বার্ডস আই ভিউ পাওয়ার এটাই বেস্ট লোকেশন। জাপানে ক্রাইম রেট এতই কম যে রাস্তার পাশে পাশে প্রচুর ভেন্ডিং মেশিন থাকে, যেখানে কফি থেকে শুরু করে গ্রিন টি বা কোল্ড ড্রিঙ্কস সব খুব ইজিলি অ্যাভেলেবেল। নেক্সট ডেস্টিনেশন টোকিওর ওয়ান অফ দ্য মোস্ট আপ মার্কেট আর হ্যাপেনিং প্লেস শিনজুকু। এটা অনেকটা আমাদের পার্ক স্ট্রিটের মতন, রাস্তাঘাট নিয়ন লাইটসে ভরা হওয়ায় একটা আলাদাই ফিল আসছিল, ঠিক টিভিতে যে জাপানকে দেখতে আমরা অভ্যস্ত সেই রকম। অ্যান্ড উই সেভ দ্য বেস্ট ফর দ্য লাস্ট, পাশেই ছিল ওমোইডে ইয়োকোচো, যেটা কিনা একটা অ্যালিওয়ে ফেমাস ফর ইটস লোকাল ফুড। রাস্তার পাশেপাশেই ছিল অনেক দোকান, আমরা ট্রাই করে নিয়েছিলাম ইয়াকিটোরি স্টিক্স আর ফার্মেন্টেড রাইস থেকে বানানো জাপানের ফেমাস ড্রিঙ্ক সাকে। বলতে বলতে চলে এলো টোকিওতে আমাদের 3rd and final day। বিশ্বাস হচ্ছিল না যে এটাই আমাদের শেষ দিন, শহরটাকে সত্যি ভালোবেসে ফেলেছিলাম। এত পপুলেশন নিয়েও যে কি করে এত সিস্টেমেটিক থাকা যায়, টোকিও ইজ দ্য বেস্ট এক্সাম্পল অফ দ্যাট। যাই হোক, দিনের শুরু করলাম মিয়াইয়োগি পার্ক দিয়ে। 1912 সালে এম্পেরার মেইজির মৃত্যুর পর তৈরি করা হয় এই শ্রাইন, তবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ধ্বংস হয়ে যাওয়ার পর 1958 সালে আবার রিবিল্ড করা হয় একে। সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরোয়নি বলে বেশ খিদে পাচ্ছিল, তাই চিকেন আর শ্রিম্প র্যামেন দিয়ে পেট পূজাটা সেরে ফেলে চললাম নেক্সট ডেস্টিনেশন জিঙ্গু গাইয়েন গিঙ্কো এভিনিউ। রাস্তায় চোখে পড়ল টোকিওর অলিম্পিক স্টেডিয়াম, কোভিড না হলে গত বছর এখানেই অলিম্পিক শুরু হওয়ার কথা ছিল। গিঙ্কো এভিনিউ টোকিওর বেস্ট ফল কালার স্পটিং লোকেশন, এটাই ছিল আমাদের ফার্স্ট ফল কালার্স দেখার এক্সপিরিয়েন্স, তাই সকালের রোদ পড়ে হলুদ গিঙ্কো গাছের ভিউ চিরকাল মেমোরেবল হয়ে থাকবে। দিনের শেষের জন্য লিস্টে রেখেছিলাম ওডাইবাকে। টোকিওর এই ম্যানমেড আইল্যান্ডে যেতে গেলে ধরতে হয় ইউরিকা মোমে লাইনের সাবওয়ে। এই লাইনে ড্রাইভারলেস মেট্রো হওয়ায় আমরা ফার্স্ট কম্পার্টমেন্টে উঠে গোপ্রোটাকে ফ্রন্ট গ্লাসে ফিট করে নিয়েছিলাম, যাতে রেইনবো ব্রিজ ক্রস করার পুরো ফুটেজটা তুলতে পারি। ডাইবা স্টেশনে নেমে অল্প হেঁটেই পৌঁছে গেলাম টোকিওর একমাত্র বিচে। বিকেল হয়ে আসছিল, তাই এই গোল্ডেন আওয়ারে আলোকিত বিচ, স্ট্যাচু অফ লিবার্টি আর রেইনবো ব্রিজ দেখতে দেখতে শেষ করলাম আমাদের টোকিও ভ্রমণ। পরের দিন সকালে আমরা বুলেট ট্রেন ধরে মাউন্ট ফুজি পৌঁছে একটা সেলফ ড্রাইভ কার রেন্ট করে ঘুরে নিয়েছিলাম হাকোনে আর ফুজি 5 লেকস রিজিয়ন, কিন্তু সেটা দেখাবো আমাদের পরের ভিডিওতে, তাই নেক্সট এপিসোডটা দেখতে ভুলো না। আর টোকিও ট্রাভেল প্ল্যানিং নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিও। আবার দেখা হবে পরের ভিডিওতে।